সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয়, যদি ডিজিটাল মাধ্যমে অথবা ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে বা মূল্যবোধে আঘাত করা হয়, সেক্ষেত্রে যিনি ধর্মীয় মূল্যবোধে আঘাত করবেন অথবা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন, তার বিরুদ্ধে কি কি আইনানুগ ব্যবস্থা বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী গ্রহণ করা যায়। তো উক্ত বিষয় নিয়ে আমরা আলোচনা যদি করতে চাই, তাহলে আমি এভাবেই শুরু করতে পারি যে যে ইলেকট্রনিক্স বিন্যাস রয়েছে বা ইলেকট্রনিক্স ফোরাম রয়েছে বা ডিজিটাল মাধ্যমগুলো রয়েছে, সেই ডিজিটাল মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যদি কারো ধর্মীয় বিশ্বাসে বা মূল্যবোধে আঘাত করা হয় বা আঘাত করার আপনার আঘাত করার অভিপ্রায়ে কোনো কিছু প্রকাশ করা হয়, সেক্ষেত্রে যিনি এ জাতীয় ধর্মীয় মূল্যবোধে আঘাত সৃষ্টিকারী পোস্ট বা তথ্য বা সিম্বল প্রচার বা প্রকাশ করবে, তারা সবাই হবেন আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধী। এবং এ সম্পর্কে আমাদের দেশে বিদ্যমান যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে বা ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, সেই আইনের সেকশন 28-এ সুস্পষ্টভাবে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা ওই সেকশনটাকে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেকশনে যে বিষয়টি বলা আছে তাহলে ইলেকট্রনিক্স বিন্যাসে বা ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ আপনার কোনো ডিজিটাল ফোরামে, যেমন ধরুন আপনার এখন যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক অথবা আপনার ইউটিউব রয়েছে বা অনলাইন আপনার প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ অনলাইন টেলিভিশন, অনলাইন আপনার পত্রিকা রয়েছে, এগুলোর মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তির ধর্মীয় মূল্যবোধ বা বিশ্বাসে আঘাত সৃষ্টিকারী বা অনুভূতিতে আপনার আঘাত সৃষ্টিকারী কোনো তথ্য বা কোনো কিছু প্রকাশ করা হয়, তাহলে যিনি প্রকাশ করবেন তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এবং যিনি প্রকাশ করাবেন, অর্থাৎ কেউ যদি কাউকে পরিচিত করে বা অর্থ দিয়ে অথবা সহযোগিতা করে এটাকে প্রকাশ করাতে চান বা প্রকাশ করানোর জন্য আপনার হেল্প করে, তাহলে যিনি প্রকাশ করাবেন তাকেও অপরাধী করা হয়েছে, যিনি প্রকাশ করবেন তাকেও অপরাধী করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু একটি ডিফারেন্ট একটা ইস্যু তো আছে, সেটা হলো আপনার যিনি প্রকাশ করেন এবং প্রচার করেন সবাইকে আপনার অপরাধী হিসেবে ট্রিট করা হয়েছে। অর্থাৎ আমরা যদি যিনি কারো ধর্মীয় মূল্যবোধে আঘাত প্রদানকারী কোনো তথ্য বা প্রকাশ করলেন বা কোনো পোস্ট প্রকাশ করলেন, সেক্ষেত্রে যিনি প্রকাশ করলেন তিনি তো অপরাধী হবেন এবং সেটিকে যারা প্রচার করলেন তারাও অপরাধী হবেন। এখন প্রচার কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে প্রচার করা হয় বিষয়টিকে যদি আমি সহজভাবে বা আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করি, তাহলে দেখুন যে কোনো এক ব্যক্তি তার ফেসবুক আইডি দিয়ে অথবা ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট দিলেন অন্যের ধর্মীয় মূল্যবোধ বা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, আপনি সেই পোস্টটাকে শেয়ার করুন, শেয়ারের মাধ্যমে কিন্তু এটা প্রচার হয়ে গেল, অথবা আপনি সেটাকে কপি পেস্ট করে আপনার টাইমলাইন দিয়ে আবার আপনার প্রচার করলেন বা এটাকে আপনার আপলোড দিলেন, অথবা আপনি এটাকে গ্রহণ করে রিসিভ করে সেই অংশটাকে আপনার কপি পেস্ট করে অথবা স্ক্রিনশট দিয়ে আরও 10 জন বা 20 জনকে আপনার এই ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে সেন্ড করলেন, সেটা আপনার মেসেঞ্জারে সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন অথবা অন্য কোনো সোশ্যাল যে মিডিয়ামগুলো আমাদের দেশে রয়েছে যা ইলেকট্রনিক্স বিন্যাসের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি, সেগুলোতে আপনি যদি প্রচার করেন তাহলে আপনি অপরাধী হবেন। অর্থাৎ যা অন্যের ধর্মীয় মূল্যবোধে তার যে ধর্মীয় বিশ্বাস রয়েছে বা অনুভূতি রয়েছে, সেই অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী কোনো তথ্য বা কোনো পোস্ট বা কোনো কিছু যিনি প্রকাশ করবেন, যিনি প্রকাশ করাবেন অথবা যিনি প্রচার করবেন, সবাই আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এবং সেক্ষেত্রে এ জাতীয় অপরাধের যে শাস্তির পরিমাণ তাও আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সেকশন 28 আমি যে আলোচনা করলাম সেখানে দেওয়া আছে। এবং একটি রিমার্কেবল বিষয় হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি কোনো অপরাধ একবার কোনো অফেন্ডার কর্তৃক সংঘটিত হয় তাহলে একরকমের শাস্তির কথা বলা আছে, এবং উনি যদি সেই অপরাধটাকে পুনরায় করেন, অর্থাৎ টোয়াইস অথবা ফর 3 টাইমস অথবা ফর 4 টাইমস করেন, সেক্ষেত্রে শাস্তির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের অপরাধ ডিজিটাল ফর্ম ব্যবহার করে সব ধরনের অপরাধকে নিরুৎসাহিত করা হয়েছে, অপরাধীকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এবং যিনি পুনরাবৃত্তি করবেন বা বারবার করবেন তাকে তার ক্ষেত্রে কিন্তু শাস্তির পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে এ জাতীয় অপরাধ নেক্সট টাইম কেউ করতে সাহস না পান। এর আগে আমাদের দেশে যে আইন ছিল, যেমন ধরুন আপনার চুরির অপরাধের কথা আমরা যদি বলি, সেই চুরির অপরাধের ক্ষেত্রে একবার যদি আপনি চুরি করেন সেক্ষেত্রে আপনার যে শাস্তি, দ্বিতীয়বার চুরির ক্ষেত্রে শাস্তির পরিমাণ যে বেশি হবে, এই মর্মে আমাদের দেশের যে চুরির সংজ্ঞা দেওয়া আছে 378-এ এবং চুরির শাস্তির কথা বলা আছে 373-এ পেনাল কোডের, আমি দণ্ডবিধির কথা বলতেছি, সেখানে কিন্তু এভাবে বলা নাই যে দ্বিতীয়বার চুরি করলে কী শাস্তি হবে। যদি দ্বিতীয়বার অপরাধটাকে আপনার আরও বেশি সিরিয়াস নাচারে দেখা হয় আমাদের বিচার ব্যবস্থায় বা সর্বক্ষেত্রে, বাট আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই জায়গাটি একটু স্পেসিফিক করে দিয়েছে যে ফার্স্ট টাইম যদি আপনি অফেন্স করেন সেক্ষেত্রে আপনার যে পরিমাণ শাস্তি, যদি আপনি পুনরায় করেন অর্থাৎ সেকেন্ড টাইম করেন তাহলে আপনার শাস্তির পরিমাণ আরও বেড়ে যাবে।
এবং সেকশন 28 এ আপনারা এভাবেই ক্লিয়ারিফাই করা আছে যে যিনি প্রথমবার কারো দণ্ডে মূল্যবদ্ধ অনুপস্থিতিতে আঘাত দিবেন তাহলে তার শাস্তির পরিমাণ সর্বোচ্চ হতে পারে 5 বছর কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা আপনার জরিমানা এবং যিনি দ্বিতীয়বার করবেন বা পুনরায় করবেন তার ক্ষেত্রে আপনার অনধিক 10 বছর কারাদণ্ড অথবা আপনার 20 লক্ষ টাকা আপনার অর্থদণ্ড অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে প্রথমবার অপরাধের ক্ষেত্রে উভয় দণ্ড হতে পারে দ্বিতীয়বার যদি আপনি অপরাধ করেন সেক্ষেত্রে উভয় দণ্ড হতে পারে অর্থাৎ জেল হতে পারে জরিমানা হতে পারে অথবা শুধু জেল হতে পারে অথবা আপনার শুধু জরিমানা হতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের আজকের এতটুকুই ছিল আলোচ্য বিষয় পরবর্তী বা অন্য কোনো সেশনে আমরা অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম